অবসান প্রতীক্ষার বনগায় উদ্বোধন হল জিম সুইমিং পুল ও ব্যাডমিন্টন কোর্ট উদ্বোধন করলেন পৌরপতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পন্ন হল সুইমিং পুল অত্যাধুনিক মাল্টিজিম ও ব্যাডমিন্টন কোর্টের বনগাঁ পৌরসভার পক্ষ থেকে প্রায় চার কোটি টাকা ব্যয়ে বনগাঁ থানার উল্টো দিকে গড়ে উঠেছে এই বিশাল ভবন পৌরসভার পক্ষ থেকে ভবনের নামকরণ করা হয়েছে শ্রেয়ন বুধবার উদ্বোধন উপলক্ষে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারু বুলা চৌধুরী খুবই সুন্দর হয়েছে আমার তো ছোটবেলার থেকেই বলুন এখনো বলুন স্বপ্ন যে চারিদিকে যেন সুইমিং পুল তৈরি হয় সুতরাং বনগা পৌরসভা চেয়ারম্যান শঙ্কর মিস্টার শঙ্কর আড্ডুকে আমি ধন্যবাদ জানাই যে এইরকম একটা সুইমিং পুল বনাবাসীকে উপহার দেওয়ার জন্য সারা বাংলাকে উপহার দেওয়ার জন্য টোয়েন্টি ফাইভ মিটার সুইমিং পুল খুবই সুন্দর হয়েছে খুবই ভালো আমি মনে করছি যে এখানে অনেক মানুষ এর উপকার পাবে তো সাঁতার শেখাটা খুবই দরকার আছে বিভিন্ন জায়গায় আপনি দেখেন যে সাঁতার না জানার জন্য তার প্রাণটা চলে যাচ্ছে সুতরাং সাঁতার শেখাটা ভীষণ ইম্পর্টেন্ট এবং স্বাস্থ্যের জন্য সাঁতার এখন একটা এত প্রয়োজন যে ডাক্তাররা প্রেসক্রাইব করে যে ওষুধের থেকে হচ্ছে সাঁতার কাটা দরকার সুতরাং আমি নিজে চাই সাঁতারু হিসাবে যেটা স্বপ্ন সবসময় দেখতাম যে চারিদিকে সুইমিং পুল হোক সুতরাং আজকে বনগাবাসীর কাছে খুবই একটা আনন্দের দিন পৌরসভা সূত্রে জানা গেছে দুটি পুল তৈরি হয়েছে একটি শিশুদের জন্যে অন্যটি বড়দের সুইমিং পুলের পাশেই তৈরি হয়েছে ব্যাডমিন্টন কোর্ট রয়েছে অত্যাধুনিক জিম এই ভবনের ভেতরেই তৈরি হয়েছে ফুড কোর্ট আবাসিকের ব্যবস্থা পৌরসভার পক্ষ থেকে শিশুদের জন্যে সম্পূর্ণ বিনামূল্যে সুইমিং পুল ব্যবহারের অনুমতি দিলেও বড়দের ক্ষেত্রে ভর্তির জন্যে এক হাজার টাকা ও মাসিক পাঁচশো টাকা চাঁদা ধার্য হয়েছে পরিবারে একের অধিক সদস্য ভর্তি হলে মিলবে বাড়তি ছাড় মহিলা ও পুরুষদের জন্যে পৃথক সময়ের ব্যবস্থা ও পৃথক প্রশিক্ষকের ব্যবস্থাও করা হয়েছে সাঁতার শেখার জন্যে এদিন সুইমিং পুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বনগাঁ পৌরসভার পৌরপতি শঙ্করাঢ্য এই উপলক্ষে এদিন বনগার নীল দর্পণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিশিষ্টজনেরা এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বনগার দুর্গাপুজো আয়োজক ও পুজো কার্নিভালে অংশগ্রহণকারী সেরা ক্লাবগুলিকেও পুরস্কৃত করা হয় পৌরসভার পক্ষ থেকে মানুষকে যে কথা দিয়েছিলাম যে পিডব্লিউডি ডিপার্টমেন্টের একটা পরিত্যক্ত জায়গা একটা জলাশয় ছিল সেই জায়গায় বিভিন্ন মানুষ তারা দখলদারি করেছিল বিভিন্ন সময় বসবাস করত। তাদেরকে অনুরোধ করেছিলাম আপনাদের পুনর্বাসন দেবো বনগাঁ পৌরসভাতে পুনর্বাসন দিয়ে আমরা বঙ্গার মানুষের জন্যে একটা সুন্দর দৃষ্টিনন্দন প্রকল্প সুইমিং পুল আমরা করতে চাই তারা আমাদের আবেদনে সাড়া দিয়েছে এবং প্রত্যেকটা মানুষকে আমরা আবেদন রাখি আপনারা আসুন দেখে যান আমাদের সেই সাদের বনগাই যে আমরা একটা সুন্দর প্রকল্প মানুষের জীবনযাত্রাকে সুস্থ রাখার জন্যে বনগা পৌরসভার মানবিক প্রকল্প করেছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা